सद्गमयो तमसोमा ज्योतिर्गमयो मृत्युर्मा अमृतं गमयो। ये হচ্ছে আমাদের ভেরি ভেরি কমন অ্যান্ড বেসিক প্রেয়ার, লিড আস ফ্রম আনরিয়াল টু রিয়াল, লিড আস ফ্রম ডার্কনেস টু লাইট, লিড আস ফ্রম ডেথ টু ইমোর্টালিটি। প্রত্যেকটি জীবসত্তার পরম কারণ স্বরূপ যিনি, এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা যিনি, যিনি অনন্ত, যিনি অসীম, যিনি সর্বব্যাপ্ত, দয়া করে শান্ত সসীম অবস্থায় এই আমাদের মতন মানুষের একটা দেহকে আশ্রয় করে আমাদের জন্য তিনি আমাদের ভিতরে আসেন। আর এই যুগে এক বিশেষ রূপে, বিশেষ ভাবাদর্শ নিয়ে, বিশেষ প্রেরণা নিয়ে, এক কমন ইউনিভার্সাল আইডিওলজি নিয়ে তিনি এসেছেন, যাতে ইরেসপেক্টিভ অফ কাস্ট, ক্রিড, রিলিজিয়ন, ন্যাশনালিটি, প্রত্যেকটি ব্যক্তি বিশেষকে তার জীবন বর্ধনের দিকে, তার বাঁচা বাড়ানোর দিকে, শান্তি, আনন্দ, স্বস্তি, উন্নতি, উপভোগের দিকে প্রত্যেকটি মানুষকে অনুপ্রেরিত করার জন্য। আর যে উপনিষদের কথাগুলো আমি আবৃত্তি করলাম, এটা বাস্তবভাবে আজকে এই সৎসঙ্গ প্ল্যাটফর্মে একটা কনসিয়াস, একটা সিনসিয়ার, অ্যাক্টিভ সৎসঙ্গীর জীবনে বাস্তবায়িত হয়েছে। তা না হলে এই কথাগুলো খালি উপনিষদে আর বেদে আর পুস্তকে লিপিবদ্ধ থাকত। মানুষের বাস্তব জীবন আজকে এরকম রূপ ধরেছে, এরকম মরণপন্থী, ধ্বংসপন্থী হয়েছে, যাকচু বাঞ্চা বাড়হার আনন্দ, শান্তি, স্বস্তি, উন্নতি, উপভোগের পরিপন্থী, তাকে যেরকম প্রতিপদ থেকে আমরা জীবনের সাথী করে নিয়েছে, সেই প্রকার আচরণ, চরিত্র, স্বভাব, খাদ্য, পেয় চলনি, জীবনচর্যা সবকিছু, ইয়ে বেদের, ই উপনিষদের কথাগুলো মানুষের জীবনে বাস্তবায়িত হওয়া দুরূহ ব্যাপার, কিন্তু অতি সহজভাবে, স্বাভাবিকভাবে, নরমালি, স্পন্টানিয়াসলি, আজানার মধ্য দিয়ে একটা মানুষের জীবনে এসব কথা আজকে চরিতার্থ হয়েছে, সার্থক হয়েছে, ম্যাটেরিয়ালাইজ হয়েছে। মানুষটাকে যে একটা সিনসিয়ার সৎসঙ্গ, সতের সাথে যোগযুক্ততার সহিত তদ্গতি সম্পন্ন, যারা সতের সাথে যোগযুক্ততার সহিত তদ্গতি সম্পন্ন যারা, এই যে সংজ্ঞা বা ডেফিনেশন দিয়েছেন পরম দয়াল শ্রী ঠাকুর এটা সৎসঙ্গীর ব্যাপারে, তো এরকম যে মানুষটা তার জীবনে যোগযুক্ত তো হয়েছে আর তদ্গতি সম্পন্ন হয়ে চলেছে ইন অল রেসপেক্ট, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, দাম্পত্যভাবে, পরিবেশ, সমাজ, রাষ্ট্র, জীবনের সব দিক দিয়ে, সব ক্ষেত্রে, সব অবস্থায় তদ্গতি সম্পন্ন হয়ে চলছে, তার ভাবে উদ্বুদ্ধ হয়ে চলেছে, তার প্রেমে বিগলিত হয়ে চলেছে, সব সময় তার নাম ছাড়া আর কোনো চিন্তা ভাবনা মাথায় থাকতে পারে না, সব সময় তার ভাবনা, তার চিন্তা, তার যাজন, তার যোজন, তাকে নিয়ে ব্যস্ত থাকা, এই তার জীবনের সর্বস্ব যার জীবনে হয়েছে, সেরকম একটা মানুষের জীবনে তদ্গতি সম্পন্ন তা সার্থক। আর সেই জীবনে
এই অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতম গময়, এইটা স্পন্টানিয়াস হয়ে গেছে, স্বতঃপ্রবৃত্ত হয়ে গেছে। কোনো বাহিক সাধন ভজন কোনো কিছু অনুষ্ঠানের আবশ্যক পড়ছে না, নরমালি নরমালি এই চালচলনের মধ্য দিয়ে ঘরের বাইরের অফিসের ব্যবসায় ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে চাকরিতে যে যে কোনো বৃত্তি নিয়ে চলছে এসব অবস্থায় আমরা কিন্তু এই কথাকে প্রতিপাদন করে করে চলেছি। আমরা অসতে সংক্রমিত হতে পারো না, কোনো প্রকার অসতে আমরা সংক্রমিত হতে পারবো না। যত রকমের অসৎ আপনি দেখেছেন আজকে চতুর্পার্শ্বে, অসতের অর্থ যা বাঁচা বাড়ার জীবন বর্ধনের পরিপন্থী, এটাই অসৎ সহজভাবে। তো এরকম পরিবেশ আজকে খুঁজতে হয় না আমাদের পরিবেশে। প্রত্যেকটি ব্যক্তি মানুষ, প্রত্যেকটি ব্যক্তি বিশেষ এরকম একটা অভ্যাস চালচলনকে আপনিই নিয়েছে, তার মধ্যে এই মৃত্যুমুখী ধ্বংসমুখী আর বাঁচা বাড়ার পরিপন্থী হওয়া ছাড়া দ্বিতীয় রাস্তা নেই। কিন্তু আমরা একটা সৎসঙ্গী, এই অবস্থা দেখে কোনো মতে সংক্রমিত হতে পারে না, মানসিক অবসাদগ্রস্ত হতে পারে না, তার জীবনে ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন টেনশন স্ট্রেস কোনো মতে আসতে পারে না, যার জীবনে তিনি মুখ্য, তিনি সর্বস্ব, তিনি জীবন। আমরা কি এরকম অবস্থাতে নিজেকে থাকতে পারবো না, নিজেকে নিতে পারবো না? এরকম প্রভুর ভাবে, তার অনুরাগে, তার ভালোবাসায়, তার দয়া কৃপা করুণা আশীর্বাদকে অনুভব করে নিজেকে তার কাছে সম্পূর্ণভাবে সমর্পিত করে তার ভাবে বিগলিত হয়ে সবসময় নামময় সদাচার সম্পন্ন একটা অ্যাক্টিভ সৎসঙ্গী, একটা সিনসিয়র, একটা সেন্সিটিভ, একটা ট্রান্সপারেন্ট পার্সোনালিটি নিয়ে তার কাজে তার সেবায় নিজেকে সমর্পিত করতে পারবো না? যদি এটা হবে তাহলে যত রকম অসৎ থাকে না থাকুক না কেন, আমাদের কোনো চিন্তা ভাবনা করার নেই। আমরা কিন্তু আমার গোল আলটিমেটলি আমরা আমার যা টার্গেট আছে জীবনের, যা প্রাপ্তি, যা লক্ষ্য আছে তাকে আমরা সহজভাবে প্রাপ্ত হব। আমাদের সাথে আমাদের আচার্যদেব আছেন, প্রত্যেকটি মুহূর্তে আমাকে ঠুকর দিয়ে 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 ঠাকুরের রাস্তায় চালাতে তিনি অতন্দ্র প্রহরীভাবে জাগ্রত হয়ে আছেন। শুধুমাত্র আমাকে তার সাথে যোগযুক্ত হয়ে থাকতে হবে, তার আদেশ নির্দেশ আহ্বান আর তার ইঙ্গিতকে বুঝে ওইভাবে নিজের চিন্তা চেতনা চলনী চরিত্র স্বভাব অভ্যাস ঝুঁক ব্যবহারকে নিয়ন্ত্রিত করতে হবে। তাহলে কিন্তু আমরা এই অসৎকে অতি সহজভাবে পরাহত করে সতের দিকে যেতে পারব আর জীবনকে সব দিক দিয়ে সতে অধিরূঢ় করতে পারব। তমসোমা জ্যোতির্গময়, অর্থাৎ যিনি যত প্রকারের তমসা আচ্ছন্ন অন্ধকার অজ্ঞানতা সংকীর্ণতা ও অমানবিকতা আজকে মানুষের জীবনকে মানুষের চরিত্রকে আঁকড়ে ধরেছে, এই অন্ধকার নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা নেই। আমরা কোনো অন্ধকারে থাকতে পারি না, আমাদের সামনে অন্ধকার আসতে পারে না, আমাদের সামনে তমসাচ্ছন্ন এরকম কোনো পরিবেশ সৃষ্টি হতে পারছে না, পারবে না। এই মানুষটা এরকম অবস্থা আমাদের জীবনে চাই, আমাদের আচার্যদেব এইটাই চেয়েছেন। সবসময় তাকে নিয়ে তাকে নিয়ে তাকে নিয়ে মত্ত থাকো আর জীবনের সব দুঃখ শোক রোগ ব্যাধি দুর্গতি আর যন্ত্রণা সবকে কেটে দাও, সবকে ওভারকম করো, জীবনে আনন্দ উপভোগ স্বস্তি বিস্তারতাকে আহ্বান করো। এটা আমাদের জীবনে অতি সহজভাবে হতে পারবে, তাকে জীবন সর্বস্ব করে নিয়ে তার যে অমৃতের অনুশাসন বাদ আছে, যজন যাদন স্তব্ধি স্বস্তনি সদাচার, এই যে পঞ্চ মহানীতি তিনি দিয়েছেন, এটা প্রেসক্রিপশন দিয়েছেন এই যুগের প্রত্যেকটি ব্যাধির নিরাকরণের দিকে। যেরকম ডাক্তার একটা পেশেন্টের হাতে একটা প্রেসক্রিপশন দিয়ে বলেন এই ঠিকভাবে ওষুধ খাবি, যা আমি ওষুধ লিখে দিলাম ঠিকভাবে কমপ্লিট করে খাবি, তোমার রোগ সেরে যাবে। আজকের প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর জীবন সর্বস্ব, জীবন শিল্পী, জীবন বিজ্ঞানী, জীবনেশ্বর তিনি এরকম একটা সহজভাবে প্রেসক্রিপশন দিয়ে
আমার আমার দিকে তাকিয়ে রয়েছেন যে আমরা ঠিকভাবে তার প্রেসক্রিপশন মতন আমরা মেডিসিন খাবো তো, তার অনুশাসন বা তার নীতিবিধি, তার যে বিধিবিধান দিয়েছে সেই রকম আমরা জীবনের সব কাজকর্মকে নিয়ন্ত্রিত করবো তো, সব সময় ওই রকম কাটাবো তো, এই আশা নিয়ে তিনি ব্যাকুলিত ভাবে তাকিয়ে রয়েছেন আমাদের দিকে। আমরা নিজস্ব ভাবে চলি, প্রবৃত্তিকে নিয়ে চলি, পড়া পড়েছি বন্ধু বান্ধবের পরামর্শ নিয়ে চলি, তার কথাতে চলি। একজন দাদা খুব সিভিয়র সফার হয়ে সফরিং করে 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 তার রোগের নিরাকরণের দিকে বর্তমান আচার্যদেবের কাছে আসলেন। আর আচার্যদেব তার বাবার কথা জানেন, তার বাবা এই ক্যান্সারে মারা গিয়েছিলেন, তিনিও আবার জেনেটিক্যাল সূত্রে এই রোগে প্রপীড়িত হয়ে চরম অবস্থায় চলে গেছেন। আর বাঁচার ব্যাকুলতা নিয়ে আচার্যদেবের কাছে গিয়ে নিবেদন করছেন, আচার্যদেব কিছু বিধান দিলেন যে এরকম খাবি চলবি। তিনি সব বুঝে আপনি যা বলবেন তাই আমি করব, একথা বলে বাড়িতে এসে আবার জিজ্ঞেস করছেন যে দাদা আমাকে যে ডাক্তার বলেছিল যে কথাগুলো, ডাক্তার যে মেডিসিনগুলো দিয়েছিল এগুলো খাবো তো? আচার্যদেব পরম পূজ্যবাদ শ্রী আচার্যদেব বলছেন যে এখানে বলল আপনি যা করবেন তাই করব, আর বাড়িতে গিয়ে বলছে ডাক্তার যে পরামর্শ দিয়েছে এ কথাগুলো করবো তো, মানবো তো, খাবো তো। এই হচ্ছে আমাদের বিড়ম্বনা, আমাদের সবসময় এরকম ভ্রান্তি লেগে থাকে, সবসময় নিজস্ব ভাব, নিজস্ব বিচার বুদ্ধি আর পরিবার পরিজনের পরামর্শ, এসব ভিতরে ঠাকুরের দয়া কৃপা করুণাকে খুঁজতে চাই, পেতে চাই। যে কখনো সম্ভব না, কখনো সম্ভব না, একদম ষোলো না, 100% তাকে নিয়ে চললেই তার কৃপা দৃষ্টি আমাদের জীবনকে আল্লাহিত করবে, আলোকিত করবে, উজ্জ্বলময় করবে, রোগমুক্ত করবে, শোকমুক্ত করবে। তাই জন্য উপনিষদে বলা হলো যে তমসোমা জ্যোতির্গময়, আমাদের সব রকম অন্ধকার তমসাচ্ছন্নকে পরাহত করে জীবনের দিব্য জ্যোতি, জীবনের দিব্য আলোককে সন্ধান নিতে হবে, আর জীবনকে ওইভাবে জ্যোতির্ময় আলোকিত করতে হবে, সবসময় উজ্জ্বলময় করতে হবে, অন্ধকার থাকতে পারে না আমাদের সামনে। শেষে বললেন মৃত্যুরুমা অমৃতগময়, মৃত্যুর যে কি ভয়ঙ্কর রূপ আজকে আর বলার কোনো আবশ্যক নেই। আমরা সবাই পল্লী থেকে শহর নগর দিল্লি পর্যন্ত সব অবস্থায় এই মৃত্যুর কি ভয়ঙ্কর রূপ আজকে সব প্রত্যক্ষ করেছি। আর আমাকে বলা হয়েছে, আমাদের উপনিষদের প্রথম থেকে বলা হয়েছে এই মৃত্যুর মা অমৃতম গময়, তুমি কিন্তু এই মৃত্যুর বিভীষিকা দেখে ভয়ভীত হওয়ার কোনো কারণ নেই। তোমাদেরকে যারা আদর্শ ইষ্ট গুরুকে নিয়ে চলছে, যারা জীবনে লিভিং আইডিয়াল জীবন্ত আদর্শ আছে, গুরু আছে, আর তার জীবন সর্বস্ব তিনি, তার প্রিয় পরম তিনি, তার জীবনের ইষ্ট তিনি, ঈপ্সিত তিনি, তাকে নিয়েই তার সব কিছু, এরকম অবস্থার যে মানুষটা সে কিন্তু মৃত্যুতে সংক্রমিত বা ভয়ভীত বা অবসাদগ্রস্ত হতে পারে না। আর সে কি করে না এই মৃত্যুর বিভীষিকার মধ্যে দিয়ে অমৃতের সন্ধান নিতে পারে, তার জীবন অমৃতময় হয় সবসময়, তাকে দুঃখ বেদনা যাতনা মৃত্যুর ভয় টাচ করতে পারে না। তুম করো প্রভু সে প্যার অমৃত বরসে গা, তুম করো প্রভু সে প্যার অমৃত বরসে গা, বরসে গা ভাই বরসে গা, বরসে গা ভাই বরসে গা, তুম করো প্রভু সে প্যার অমৃত বরসে গা, তুম করো প্রভু সে প্যার অমৃত বরসে গা, সত্য ধর্ম সে প্রীতি করলো ভবসাগর সে পার উতরলো, সত্য ধর্ম সে প্রীতি করলো ভবসাগর সে পার উতরলো, তরলো তরলো তেরা হো যায়, তেরা হো যায় বেড়া পার অমৃত বরসে গা, তুম করো প্রভু সে প্যার অমৃত বরসে গা, তুম করো প্রভু সে প্যার অমৃত বরসে গা।
খালি অমৃত 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 আমাদের জীবনের পথে, জীবনের সব দিকে বর্ষিত হোগা, কোনো অসম্ভব নেই। এই কথা কোনো অস্বাভাবিক না, কোনো অন্যাচুরাল না, ভেরি ন্যাচুরাল। যদি তার প্রেমে আমরা সবসময় অবগাহন করব নিজেকে, তার প্রেমে সবসময় বিগলিত প্রাণ হয়ে থাকতে পারবো, জাগতিক দুনিয়ার কোনো লোভ, কোনো আকর্ষণ, কোনো প্রকার প্রাপ্তি আমাকে বিচলিত করতে পারে না তার থেকে, কোনো দুঃখ, কোনো বেদনা, কোনো সমস্যা, কোনো প্রতিকূলতা আমাকে তার কাছ থেকে দূরে করতে পারে না, সরে দিতে পারে না, এরকম অবস্থাতে আমাকে থাকতেই হবে, তাকে নিয়ে মত্ত থাকতে হবে, তবে অমৃত বর্ষা হবে। শ্রী ঠাকুর বলেছেন, অমৃতের সন্তান তুই, অমৃতই যে জীবন ধারা, মরণ খোঁজে মরণ ভজে, হবিরে কিয়া তু পথ হরা, হবিরে কেন তু পথ হরা। অতএব অমৃত থেকে আমাদের সৃষ্টি, আর জীবনের পথ হচ্ছে অমৃতময়, আর জীবনের প্রাপ্তি হচ্ছে অমৃত। এটা কিরকম স্বাভাবিক হবে, সহজ হবে, যদি সে অমৃতের পরম স্রষ্টা যিনি, অমৃতের পরম উৎস যিনি, তার সাথে সবসময় যোগযুক্ত থাকতে পারবো, আমার মন ভালো থাকবে, আমার মস্তিষ্ক ভালো থাকবে, আমার চিন্তা চেতনা চরিত্র সব শুদ্ধভূত থাকবে, আর জীবনের গতিটা, জীবনের চরিত্র চলনটা, জীবনচর্চাটা অত্যন্ত কোঅর্ডিনেটেড, সিস্টেমেটিক, ট্রান্সপারেন্ট, শুদ্ধভূত হবে। ভগবান কৃষ্ণ গীতাতে বলেছেন, নাস্তি বুদ্ধিরযুক্তস্য ন চাযুক্তস্য ভাবনা ন চা ভাবয়ত শান্তি অশান্তস্য কুতঃ সুখম্। যে মানুষটা যোগযুক্ত না তার সাথে, তার ভালো চিন্তা ভালো ভাবনা আসতে পারে না, মনে যে ভালো কথা ভাবতে পারে না, চিন্তা করতে পারে না, তার সুখ আসবে কোথায়? আর যার জীবনের সুখ নেই, শান্তি কোথায় থেকে পাবে? এ সব কিছুর মূল হচ্ছে এই টেন্ডেন্সি টুয়ার্ডস ইউনিফিকেশন, মিলনের ব্যাকুলতা, মিলনের আকুতি, টেন্ডেন্সি টুয়ার্ডস ইউনিফিকেশন। সংসার মে আয় হতো জোড়না শিখো, জোড়না শিখো, তোড়না মত শিখো। সংসার মে আয় হতো জোড়না শিখো, তোড়না মত শিখো, কিউকি ইহ জীবন বার বার নেহি মিলতা, ইস জীবন কা লাভ উঠালো, ইস জীবন কা লাভ উঠালো, ইস জীবন কা লাভ উঠালো। আসেন না জীবনের সমস্ত লাভ, সমস্ত সম্ভাবনা, সমস্ত পোটেন্সি, সমস্ত ইনোর কোয়ালিটি, সমস্ত লক্ষ্য, কামনা, বাসনা, যা কিছু আমাদের জীবনের লক্ষ্য, সবকিছু সহজভাবে প্রস্ফুটিত করব, প্রাপ্তি হব, অ্যাচিভমেন্টস সাকসেস করব। এই তার সাথে প্রেমের সম্পর্কে যত আমরা নিবিড়তর হব, তত এটা সম্ভব, স্বাভাবিক হবে। সন্ত কবির বলেছেন, যো যাকে স্মরণ লে, যো যাকে স্মরণ লে, সো রাখে তাকো লাজ, উলট জলে মছলি চলে, বহি যায় গজরাজ। অতএব ছোট্ট মছলি যেরকম বিরাট অগভীর জলরাশিতে তার প্রতিকূল সূত্রে, প্রতিকূল স্রোতে অতি সহজ স্বাভাবিকভাবে কমফোর্টেবলি মুভ করি পারে, কোনো অস্বস্তি বোধ করে না, কেননা জলের সাথে তার আত্মীয়তা, তার নিবিড়তা, তার সম্পর্কে, তার বন্ধুত্ব এত গভীর, যার সত্যি জলে কোনো অবস্থায় তার কোনো ফরক পড়ে না। কিন্তু একটা হাতি, একটা এলিফ্যান্ট, বিশাল শক্তিধারী, বিশাল বকুধারী, ও কিন্তু জলের সামান্য মাত্র বিপরীত স্রোতে এগোতে পারে না, কারণ তার সাথে জলের কোনো সম্বন্ধই নেই, জলের কোনো আত্মীয়তাই নেই। বেশ, এইটাই ব্রাইট এক্সাম্পল, প্রুফ। সন্ত কবির এটা বলে আমাদেরকে সচেতন করাচ্ছেন, জীবনের সব অবস্থা যদি স্থির থাকতে হবে, অবিচলিত থাকতে হবে, জীবনের শান্তি, স্বস্তি, আনন্দ উপভোগবে, উপভোগকে স্পন্টানিয়াস করতে হবে, সবসময় ধরাকতে হবে, তবে তার সাথে আত্মীয়তা, তার সাথে নিবিড়তা, তার সাথে বন্ধুত্ব, তার সাথে প্রেমের সম্পর্ককে বাড়িয়ে তোলো, বাড়িয়ে তোলো, বাড়িয়ে তোলো। যে যাকে স্মরণলে সো রাখে তাকো লাশ, উলট জলে মছলি চলে, বহি যাই বেজরাজ। আসেন আমাদের এই সৎসং এরকম একটা প্ল্যাটফর্ম, এরকম একটা ব্যবস্থা, জন্ম জন্মান্তরের স্বীকৃতি আমাদের আমরা পেয়েছি এই জাগতিক জীবনে, সাংসারিক জ্বালা যন্ত্রণা আর যত কিছু সমস্যা, মানসিক অবসাদ, এসব থেকে কিন্তু আমরা আজকে
মুক্ত হতে পারছি, ফ্রি হতে পারছি এই সৎসঙ্গের মাধ্যমে। ওই জন্য সৎসঙ্গে আমাদের জীবনের স্ট্রেংথ, জীবনের মূল ভিত্তি। ও মনুয়ারে সাধলে তু অমর জীবন, বাঁধলে তু অমৃত কি ধারা, তন তম্বুরে শাসক আয়ে তার টুটে গা, কব কৌন জানে তোড় কে বন্ধন সারে, দোর গুরু কে থামো আহা, দোর গুরু কে থামো। এই অবস্থাতে আমাদেরকে থাকতেই হবে। আজকে আমার পরম সৌভাগ্য এই প্রকার একটু প্রাত সৎসঙ্গে আমাকে সুযোগ আপনারা দিয়েছেন। আর আমাদের মতন অতি সাধারণ থেকে সাধারণ মানুষের কি কথা আমি বলছি আমি নিজেও জানি না, এ কথাকে আপনারা শুনছেন, এই আমাদের পরম প্রাপ্তি, পরম সৌভাগ্য, ঠাকুরের অসীম কৃপা। আপনাদের সবার কাছে আমি গভীর কৃতজ্ঞতা জানাবো। আপনি সুস্থ থাকেন, খুশি থাকেন, আনন্দে থাকেন, আর তাকে নিয়ে মত্ত থাকেন বা দাদা মায়েরা, তাকে নিয়ে মত্ত থাকেন, কোনো চিন্তা ভাবনা মাথায় ঢোকাবেন না। কোনো আর্থিক অনটন, কোনো শারীরিক ব্যাধি, কোনো মানসিক অবসাদ, কোনো পারিপার্শ্বিক অবস্থাকে বিলকুল খাতির করবেন না। তার ভাবেই মত্ত থাকবেন, সবসময় নাম করবেন, একদম চার্জ হয়ে থাকবেন সবসময়। ইলেকট্রিক কারেন্ট যখন পাশ করে এই তারটাকে আপনি টচ করতে পারবেন, বেড়ে যাবেন ইলেকট্রিক শখে। এরকম শখ, এরকম কারেন্ট সবসময় ফ্লো করা দরকার আমার শরীর মনে, সেটা হচ্ছে নাম। আর সদাচার থাকবেন, সদাচারটাকে কোনটায় কোনটায় পালন করতে হবে, কোনো কম্প্রোমাইজ নেই সদাচারে, খাওয়া দাওয়া সব কিছু দিয়ে। বাইরে হোটেলে, রেস্টুরেন্টে, ফুটপাথে, যেখানে সেখানে আমরা খাই, খাওয়া দাওয়ার কোনো চিন্তা ভাবনা করি না। দেখা গেল বিনা উইদাউট গল্লি গঞ্জন লেখা আছে, আমরা বসে গেলাম, যা ইচ্ছা তা খেয়ে গেলাম। কিন্তু তার যে পরিবেশটা কিরকম, যে মানুষটা তৈরি করেছে, যে মানুষটা পরিবেশন করেছে, সেখানকার পারিপার্শ্বিক অবস্থা কত হাইজিনিক, কত ক্লিন আছে, এসব দিকে চিন্তা ভাবনা করে না, এরকম খাওয়া দাওয়া করবেন না দাদা। আমাদের শরীরের মতন সেন্সিটিভ মেশিন, সেন্সিটিভ যন্ত্র আর ব্রহ্মাণ্ডে কোথায় নেই। এই শরীরটা পরমপিতা দয়া করে তার কল্যাণ আশিস, আমাদের শরীর পরমপিতার কল্যাণ আশিস, তাকে সুস্থ রাখবেন, তাকে আমরা সুস্থ রাখবো, এটাই আমাদের সাধন বা ধর্মের প্রথম স্টেপ, প্রাইমারি স্টেপ। আমি সুস্থ থাকবো মানসিকভাবে, শারীরিকভাবে, তার জন্য ইষ্টের সাথে যোগযুক্ততা নম্বর ওয়ান, নম্বর টু সদাচার, নম্বর থ্রি নাম হয়ে থাকবো। এই কথাকে আমরা সবাই যদি স্মরণ রাখি তাহলে তার তাকে পাওয়া যে কত আনন্দময়, কত সৌভাগ্য, সৌভাগ্যবান আমরা নিজেকে ফিল করতে পারবো। একদিন রুজি মুই গোটে জাজন্ড অছি, টিকে 15 মিনিট পরে মুই ফোন করিবি। হ্যালো, রুজি মুড়ে জাজন্ড অছি, 10-15 মিনিট পরে মুই ফোন করছি। দাদা শুনতে পাচ্ছেন? দাদা নবাগত মানুষ, প্রথমবার দেবঘরে আসছেন, আর আশ্রমের এটা জায়গায় এদিকে সেদিকে তাকাচ্ছেন আর কি কি ভাবছেন। তাকে একজন সৎসঙ্গের নিয়ত কর্মী, আশ্রমের কর্মী, তাকে দেখে জিজ্ঞেস করছেন, দাদা আপনি কোথা থেকে এসছেন, কি ভাবছেন, কিছু করার কিছু বলতে চেয়েছেন? তিনি বলছেন, আমি দাদা পাটনা থেকে এসেছি, আর আমি একজন অদীক্ষিত মানুষ, আপনাদের ঠাকুরের দীক্ষা নেইনি, আমি প্রথমবার আশ্রমে এসেছি, প্রথমবার আশ্রমে এসেছি, আর দীক্ষা নেওয়ার সৌভাগ্য আমার হয়নি। আমি আমার একটা পারিবারিক সমস্যা নিয়ে খুব চিন্তিত, অনেকদিন ধরে অনেক চেষ্টা করেও এই পারিবারিক সমস্যার সমাধান পাচ্ছি না। আমাদের আমার যে রিলেটিভস আছে, বন্ধু ফ্রেন্ডস আছে, ওদের মধ্যে অনেক দীক্ষিত আছেন, ওদের মুখ থেকে আমি শুনেছি যে দেওঘর সৎসঙ্গ আশ্রমে বাবাইদার নামে একজন ব্যক্তি আছেন, তার কাছে যে যাবে, যা কিছু নিবেদন করবে
তিনি কিন্তু ইচ্ছা করলে সব সমস্যার সমাধান করে দিতে পারে। আমি এটা বারবার শুনে আমি অনেক চেষ্টা করেও যখন আমার সমস্যার সমাধান হলো না, আমি এই ভরসা ব্যাকুলতা বিশ্বাস নিয়ে এখানে চলে এসেছি। দাদা দয়া করে এই বাবাইদা কে মানুষটা আমাকে একটু ইন্ট্রোডিউস করে দিতে পারেন, তার কাছে নিয়ে যেতে পারেন। তো তখন আশ্রমের ওই কর্মী বাবাইদার কাছে নিয়ে গেলেন। আর চিন্তা ভাবনা করলেন, অধিক্ষিত মানুষ কি বলবে, মাথায় কি জিনিস আছে, আমি কিরকম সামনে মালিকের সামনে নিয়ে যাব। একটু অনুমতি আগে থেকে অনুমতি নিলেন পরম পূজ্যবার শ্রী আচার্য বর্তমানে। তিনি বললেন যে আমি একটা প্রসঙ্গে আছি, 10-15 মিনিট পরে আমি ইঙ্গিত করলে আপনি মানুষটাকে নিয়ে আসবেন। তো তখন আশ্রমের দাদা বাইরে মানুষটাকে নিয়ে অপেক্ষা করলেন। যখন আচার্য দেবের ইঙ্গিত আসলো তখন মানুষটাকে নিয়ে ঢুকিয়ে দিলেন আর নিজে বাইরে চলে আসলেন আর দ্বারের কাছে ওয়েট করলেন। মনের কৌতূহল ছিল যে মানুষটা কি বলবে, তার সমাধান কি হবে, আমি একটু শুনবো। তখন 15-20 মিনিট পরে এই মানুষটা খুব উল্লসিত ভাবে আনন্দে গদগদ হয় আচার্য দেব রুম থেকে বাইরে এসে জোর গলাতে বলছেন, দাদা আমি আজকে সাক্ষাৎ ঈশ্বরের দর্শন পেয়ে গেলাম, আজই আমি সাক্ষাৎ ঈশ্বরের দর্শন পেয়ে গেলাম আর আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে। দাদা আমার সমস্যার সমাধান হয়ে গেছে। ইনি হচ্ছেন আমাদের আচার্যদের পরম পূজ্যবাদ শ্রী আচার্য। একজন অধিক্ষিত মানুষ একটু অমল ধবল বিশ্বাস চাই, এটাই আমাদের আছে সম্পত্তি। এই বিশ্বাসটাকে আমি চরিত্রে নিখুন ভাবে উজ্জীবিত রাখতে না পারবো তার দয়া কৃপা কিরকম পাবো আমি। লোকটা এরকম ভরসা নিয়ে বিশ্বাস নিয়ে অধিক্ষিত হলেও তার মনের যে ব্যাকুলতা নিয়ে চলে এসেছিল, পরম পূজ্যবাদ শ্রী আচার্য দেব তাকে দয়া করলেন আর তার মধ্য দিয়ে মানুষটা ঈশ্বরের দর্শন পেয়ে গেল আর সমস্যার বহুদিনের সমস্যা সমাধানও পেয়ে গেলেন। তো আমরা কত ভাগ্যবান চিন্তা করেন, এরকম একজন রক্ত মাংস সংকুল মানুষটাকে আমি পেয়েছি আমাদের মাধ্যমে, আমাদের ভিতরে আচার্য রূপে সবসময় তার দ্বার উন্মুক্ত। জীবনের সব সমস্যা সব সিক্রেট সব ব্যাপার তাকে উন্মুক্ত ভাবে আমরা বলার কোনো অসুবিধা নেই, কিন্তু সেই প্রকার নির্ভরতা ভালোবাসা আর বিশ্বাস একটু চাই। আছেন না, সেই জিনিসগুলোকে জীবনের মূল সম্পত্তি করে নিব আর সবসময় উজ্জীবিত রাখবো, বিশ্বাসটাকে কখনো দবাতে দিব না। সেদিন পরম পূজ্যবাদ শ্রী দাদার কাছে একজন মানুষ একজন অন্ধ দাদাকে নিয়ে সামনে প্রণাম করে বসলেন আর সে অন্ধ দাদার হাত থেকে একটা পিতলের ঘটি নিয়ে পরম পূজ্যবাদ শ্রী দাদাকে অর্পণ করলেন আর বললেন, দাদা এই দাদা আপনার জন্য নিজে হাতে তৈরি করে এই সুন্দর ঘটিটা পিতলে আপনার জন্য এনেছেন, দয়া করে গ্রহণ করুন। তো পরম পূজ্যবাদ দাদা দেখলেন লোকটা খুব সম্পূর্ণ ব্লাইন্ড অন্ধ, জিজ্ঞেস করলেন লোকটা দেখতে পারে না, ব্লাইন্ড অন্ধ মানুষ কিরকম এটা সম্ভব হলো। তখন এই দাদা বলছেন, দাদা ইনি তো জন্ম থেকে অন্ধ না, মাঝে পক্সে সফর করেছিল, পক্স সফর করে করে তার দৃষ্টিশক্তিটা হারিয়ে ফেলেছেন আর এই পিতলের কাজটা অনেকদিন ধরে করে করে তার অনেক অনুভূতি অভিজ্ঞতা হয়েছে আর এই এক্সপিরিয়েন্সকে নিয়ে আপনার জন্য একটু তৈরি করে নিয়ে এসেছেন। দাদা দাদা খুব স্বস্তি পেলেন আর প্রসন্ন চিত্তে তার সেই ঘড়িটাকে গ্রহণ করে রাখলেন। তখন আশ্রমের একজন কর্মী দেখছেন যে দাদার কাছে তো এই ঘটনাটা দেখলেন শুনলেন আর অপরপক্ষে দেখছেন অপরপার্শ্বে একজন মা একটা খুঁটোকে জাবড়ে ধরে হাউ হাউ করে কাঁদছেন। দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলেন, মা আপনি এত জোর কাঁদছেন কেন, আপনার কি হয়েছে? মা বলছেন, একটা বিরাট ঘটনা দাদা, আমরা দুজন আমার স্বামী সামনে বসে আছেন, অন্ধ মানুষটা আমার স্বামী, আমরা দুজন খুব গরিব মানুষ, প্রথমবার আশ্রম এসেছি। আমরা যখন গ্রামে আমাদের একটা মেয়ে ছিল, মেয়ের বয়সটা ধীরে ধীরে বেড়ে চলতে লাগলো,
তার বিয়ের জন্য কোনো প্রস্তুতি আমরা নিতে পারলো না। মনে হৃদয়ে সবসময় ব্যাকুলভাবে প্রার্থনা করত যে মালিক, আমরা তোমার দীক্ষা নিয়েছি, আমরা ইষ্টবদ্ধি করছি, প্রার্থনা করছি, আমাদের কি একটাই মেয়ে অবিবাহিত থেকে যাবে, আর বিয়ে আমরা দিতে পারবো না, কিরকম দিব, আমরা কিছুই প্রস্তুত হতে পারছি না, যত প্রস্তাব আসছে সব যা কিছু ইচ্ছা করছে ডিমান্ড করছে, আমরা এইভাবে প্রস্তুত হতে পারছি না, আর প্রস্তাবটা কেটে যাচ্ছে, কিরকম বিয়ে হবো, এরকম প্রার্থনা বারবার করি ঠাকুরের কাছে। একদিন আমি একটা অদ্ভুত ঘটনা দেখলাম, বাড়ির মধ্যে আমি কাজে ব্যস্ত আর আমার স্বামী বাইরে বারান্দায় বসে আছেন, তখন জানলা দিয়ে আমি দেখলাম একজন দিব্য মানুষ, খুব কান্তিযুক্ত মানুষ, শুভ্র বসনধারী, আকর্ষণীয় ব্যক্তিত্ব একজন, এসে আমার অন্ধ স্বামীর মাথায় হাত দিয়ে বলছেন, এই বাবা তুমি কি চিন্তা ভাবনা করছো, এত চিন্তিত কেন, তুমি তো ঠাকুরকে ধরেছ, ঠাকুরের কাজ ঠিকঠিক করো, নাম করো, তার কথা সবাইকে বলো, তোমার মেয়ের বিয়েটা হয়ে যাবে, কোনো চিন্তা করা দরকার নেই, এরকম আশ্বাসনা দিয়ে মাথায় হাত দিয়ে আশ্বাসনা দিয়েছেন। আমি দেখি চমকে পড়লাম, এরকম সুন্দর মানুষ, এত আকর্ষণীয় মানুষ আমাদের এলাকাতে কোথায় আমি দেখি না, এই মানুষটা কে, একটি আসন ধরে এক গ্লাস জল নিয়ে যখন বাইরে চলে আসলাম তাকে বসাবো, একটু জল দিব, তখন মানুষটাকে আর পেলাম না। অন্ধ স্বামীকে হাতে হলিয়ে হলিয়ে জিজ্ঞেস করছি, এই তোমার তোমার সাথে যে কথা বলেছিল কোথায় গেল, আমার স্বামী বলছেন, এই দেখো দেখো কোথায় থাকতে পারে, ও তো একদম সুন্দর মানুষ, আমি তো দেখতে পারলাম না, কিন্তু ওনার গায়ের যে গন্ধটা এত দিব্য, এত পবিত্র, আহা, আমি জীবনে কখনো কোনো মানুষের কাছে এরকম গন্ধ পেয়নি, এত সুন্দর দিব্য গন্ধযুক্ত মানুষটা, দেখো দেখো কোথায় থাকতে পারে। আর আমি খুঁজতে পেলাম না, বর্ষ পরে বর্ষ বিতে গেল, আর তারপরে পরে আমার মেয়ের বিয়ে তো হয়ে গেল, আর এই মানুষটাকে কিন্তু সারা জীবন আমরা খুঁজেছি, এই মানুষটা কে, কোথায় থেকে আসলো, আমার পল্লী গ্রামে এই দরিদ্র পরিবারে গিয়ে এরকম দর্শন দিয়ে আশ্বাসনা দিয়ে আশীর্বাদ করে আসলো, যার ফলে মেয়ের বিয়ে তার হয়ে গেল, এই মানুষটাই কোথায় পাবো, এরকম ব্যাকুল চিত্তে আমরা সবসময় থাকতো। আজকে আমাদের কাছাকাছি এলাকায় যে গুরু ভাইদের পরামর্শে, তার সাহায্যে প্রথমবার আশ্রমে এসে আমি নাটমণ্ডপে যাকে দেখছি, ওই মানুষটাই গিয়েছিল আমার গ্রামে, আমার বারান্দায় আমার অন্ধ স্বামীকে আশীর্বাদ করেছিল, এই মানুষটা, এই মানুষটা, আমি কিরকম চুপচাপ থাকতে পারবো দাদা। দেখেন পরম পূজ্যবাসী দাদার ব্যক্তিত্বটা কিরকম ছিল, আর তার তার উত্তরাধিকারী ভাবে তার স্থানে যে বর্তমানে অভিষিক্ত আচার্য রূপে, তিনি কিরকম ব্যক্তিত্ব, কোন বিদ্যা, কই কোন বিদ্যা, কোন জ্ঞান দিয়ে আমরা তাকে মেজার করব, তার কথাকে আমরা অ্যানালিসিস করব, তার আদেশ নির্দেশ কথা বিধান মধ্যে আমি আমার বুদ্ধি ঢুকিয়ে বিচার করব, কোটা কোনটা করব, কোটা করব না, এরকম করে কম্প্রোমাইজ করব, কিরকম দুষ্টতা এটা হবে, চিন্তা করেন। পূজনীয় অবিনবাবু পুরুষোত্তমের পঞ্চম পিঢ়ি অত্যন্ত শৈশব অবস্থায় এটা গান লিখলেন, বুঝি না কে মন তুমি কি তোমার পরিচয়, চলা বলা হাসি খেলা কিছুই মোদের মতন, বুঝি না কে মন তুমি কি তোমার পরিচয়, চলা বলা হাসি খেলা কিছুই মোদের মতন, বুঝি না কে মন তুমি, বুঝি না কে মন তুমি, বুঝি না কে মন তুমি। তার ভাবনা যদি এরকম হয় তাহলে আমাদের স্থান কোথায়, তিনি তার রক্তজাত কৃষ্টিজাত, তিনি বলছেন আমি বুঝতে পারি না তুমি কে প্রভু, তোমার পরিচয় বাকি, চলা বলা হাসি খেলা তোমার তো আছে আমারও আছে, কিন্তু এটা খাপ খাচ্ছে না, তোমারটা কিন্তু আলাদা লাগছে, ওই জন্য তুমি কি আমি বুঝতে অসমর্থ সম্পূর্ণ হবে। যখন কিছু গুরু ভাই আশ্রম ঘোরাঘুরি করে বাড়িতে যাবে, একটু যাওয়ার অনুমতি আমরা চাই, এই অনুমতির জন্য আচার্যদেবের কাছে নিবেদন করতে হয়, তিনি কিন্তু তারা কিন্তু যাওয়ার সময় হয়ে গেছে আর আচার্যদেবকে পাচ্ছে না, আচার্যদেব বাইরে নেই, গাড়ির টাইম হয়ে যাচ্ছে, নিবেদন একটু করার ইচ্ছা কিন্তু নিবেদন করার সুযোগ পাচ্ছে না। তখন ব্যতিব্যস্ত হয়ে পরম পূজনীয় অবিনবাবু তার সাথীদেরকে নিয়ে খেলা করেছিলেন অত্যন্ত ছোট অবস্থায়, তাকে জিজ্ঞেস করলেন যে আগে আমরা আজকে বাড়িতে ফিরে যাব, দয়া করে একটু আশীর্বাদ করেন, অনুমতি দেন।
তো পরম পূজনীয় অবিন্দা তাদেরকে অনুমতি দিলেন। আরেকটা কথা বললেন, একজন দাদাকে ইঙ্গিত করে বললেন, এই দাদা আপনার সাথে আসছে, এই দাদাটাকে এখন আপনারা সাথে নেন না, উনি এখানে থাক, আপনারা যান। এভাবে ওরা শুনে প্রণাম করে চলে আসলো। আর পরে মাথায় ঢুকলো যে সবাই সাথী হয়ে আশ্রমে এসেছিলাম, আর তাকে ছেড়ে দিয়ে কিরকম যাব, চলো তাকে নিয়ে চলে যাব। নিজের বুদ্ধি ঢুকিয়ে এই বারণ করা দাদাটাকে সাথে নিয়ে চলে গেল। রাস্তাতে ওনার ডেথ হয়ে গেল। যখন গ্রামে পৌঁছলেন, ওনার বাড়ির লোকের কিরকম রিয়াকশন হবে আপনি ভাবেন। ওরা কিছু শুনতে রাজি নয়, তাড়াতাড়ি গিয়ে এই ডেড বডি দেখে ওনার বিরুদ্ধে মর্ডার কেস ফাইল করে দিলেন। আর এই দাদাদের যারা লিডিং নিয়ে আশ্রমে এসেছিলেন ওনাকে নিয়ে, তাদেরকে অ্যারেস্ট হবে, তারা অ্যারেস্ট হবে, এরকম অবস্থা চলে এসলো। ওরা লুকিয়ে আবার আশ্রমে এসে পরম পূজ্যবাসী দাদার কাছে এসব নিবেদন করলেন। পরম পূজ্যবাসী দাদা কি বললেন, এই যাওয়ার সময় আমার অবিন কি বলেছিল, আমার অবিন কি বলেছিল, তোমরা শুনলো না? ঠিক আছে, এখন তুমি বাড়িতে যেতে পারো, কোনো অসুবিধা হবে না, পরমপিতা দয়াতে সবই সমাধান হয়ে যাবে। এরকম আশ্বাসন দেওয়ার পরে ওরা বাড়িতে চলে এসে দেখলেন যে পট্টভূমি সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। যখন পোস্টমর্টম রিপোর্ট আসলো, তখন ডাক্তার লিখেছে যে হার্ট অ্যাটাকে এই ব্যক্তির ডেথ হয়েছে। তখন ওরা বুঝে গেল যে এই দাদাদের, যার নামে আমরা মর্ডার কেস ফাইল করেছি, এদের কোনো দোষ নেই, কেন অযথা ওরাকে অ্যারেস্ট করাবো, এরকম অবস্থাতে যাব, তো কেসটা উল্টো করে নিয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। দ্রষ্টা পুরুষ সব কিছু দেখতে পারেন, তার চর্মচক্ষু দিয়ে তিনি দেখেন না, তার মনের দৃষ্টি, মনের চক্ষুটা অত বিশাল। জগন্নাথ দেবকে আপনাদের পুরী এসছেন দেখছেন, জগন্নাথের চোখে কোনো পলক পড়ে না, কোনো পোতা নেই, সবসময় খোলা থাকে, একদম চকা আঁকি চকা আঁকি, সবসময় খোলা। আর এটা বাস্তব, এই চোখের বাস্তব রূপটা কীরকম, এটা আমাদের শ্রী শ্রী ঠাকুরের পরম পূজ্যবাসী বর্দার, শ্রী শ্রী পরম পূজ্যবাসী দাদার, আর পরম পূজ্যবাসী আচার্য দেবের, আর অবিনবাবুর মধ্যে এরকম চক্ষুটা আমরা সাক্ষাৎ দেখতে পেলাম। এই বিশাল জগন্নাথের দেবের বিশাল চক্ষুটা কীরকম পাওয়ারফুল, কীরকম সেন্সিটিভ, বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু তার চক্ষুতে পড়েন, এটা প্রুফ হয়ে যাচ্ছে বারবার 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 বিভিন্ন ঘটনা দিয়ে। আপনারা শুনতে থাকবেন, পুরীতে যখন শিশি বর্দা ছিলেন, তখন কামিনীকান্ত ডেকাদা আশ্রমে এসেছিলেন বর্দার দর্শনের জন্য, একটা হোটেলে থেকেছিলেন। এই হোটেলের বয় সকালে সকালে তার রুম মুছাতে আসলো, তো কামিনীদা বললেন, এই বাবা তোমার বাড়ি তো পুরীতে না? হ্যাঁ, আমার বাড়ি পুরী না, এখানে কি কি জায়গা দেখার আছে একটু আমাকে বলো তো, কোথায় কোথায় যাব দর্শন করতে? শুধু সাধারণ অনপড় ছেলে, একটা হোটেল বয়, উনি বলছেন, দাদা পুরীতে তো অনেক মঠ মন্দির আছে, অনেক ভিজিটিং প্লেস আছে, অনেক কিছু দেখার আছে পাশাপাশি, তো আপনি যেখানে যান না যান কোনো জায়গা আছে না, কিন্তু দুটো জায়গা আপনি যাবেন। একটা জায়গা হচ্ছে আমাদের বড় ঠাকুর বড় দেউল জগন্নাথ দেবের শ্রীমন্দির যাবেন, জগন্নাথকে দর্শন করবেন মহাপ্রভুকে। আর একটা মানুষ জগন্নাথ আমাদের এখানে আছেন, মানুষ জগন্নাথ, তিনি থাকেন সৎসঙ্গ ঠাকুর বাড়ি একটা আছে এই পুরী, সৎসঙ্গ ঠাকুর বাড়িতে থাকেন। আর জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথে দেখতে গেলে কোনো লাইনের আবশ্যক নেই, আপনি সবার সাথে যাবেন, দর্শন করে চলে আসবেন। কিন্তু মানুষ জগন্নাথকে দেখতে গেলে আপনাকে লম্বা লাইনে দাঁড়াতে হবে, ওই জন্য টাইম নিয়ে যাবেন, জরুর যাবেন, মস্ট যাবেন, এই মানুষটাকে দেখলেই আপনার জগন্নাথ দর্শন হয়ে যাবে। এটা সাধারণ ছেলে, তার এই অবস্থা শুনে, তার এই কথা শুনে কামিনীদার চোখে আর জল থাকতে পারলো না, যে আমি হয়তো সৎসঙ্গের একজন কর্মী, শ্রী বর্দার খুব পরিচিত মানুষ, ও তো জানে না, ও তার মতন বলছে, শ্রী বর্দাকে নিয়ে তার ভাবনাটা এত সুন্দর, এত উচ্চ, এত দিব্যতা তার মধ্যে আছে, আমি জীবনে এরকম কখনো চিন্তা করি না। এই হচ্ছে আমাদের পরম পূজ্যবাস শ্রী বর্দা, যার পুত্র সান্নিধ্যে, যার প্রত্যক্ষ আশীর্বাদে আমার বিয়ে হয়েছিল ঠাকুরবাড়ি পুরীতে। আর বিয়ের যে অনুভূতি আরেকদিন বলবো, যে কীরকম
বিয়েটা করা যায়, কত গর্জিয়াসলি বিয়েটা অ্যারেঞ্জ করা যায়, আড়ম্বর কিরকম করা যায় বিয়েতে, আমার চিন্তা ভাবনা কল্পনাই ছিল না। আমি ভাবলাম আমাকে নির্দেশ হয়েছে বিয়ের জন্য, এটা আশ্রমে বিয়ে হবে, এমনি নিরাড়ম্বর ভাবে অতি সহজ স্বাভাবিকভাবে বিয়েটা হয়ে যাবে, কোনো লোকজন আসবে না, কোনো বাজা বাজে বাজবে না, কোনো ভোজিভাত হবে না, এরকম আমি ভেবেছিলাম। আমার বাড়ির লোক এরকম ভেবে নেগেটিভও হয়েছিল, কেন তুমি পাঠ পড়েছ, চাকরি করছো, ভুবনেশ্বরে থাকছো, তুমি মঠ মন্দিরে কেন বিয়ে করবো, এরকম প্রশ্ন ওরা উঠেছিল। কিন্তু বিয়েটা যেরকম হয়েছে, মালিক লাখ লাখ মানুষকে গ্যাদারিং করে, যেরকম গর্জিয়াসলি ইন অল রেসপেক্ট বিয়ের অনুষ্ঠানটা সুসম্পন্ন করেছেন, আমাদের কত জন্মের প্রাপ্তি, কত জন্মের সাধনা, এটা আমি হিসাব করার সম্ভব না এই জীবনে। এই ব্যাপারে আরেকদিন বলবো, টাইম হয়েছে দাদা, আমি আমার বক্তব্য এখানে বিরাম দিব। আপনারা সবাই ভক্ত মানুষ, সকালে সকালে নিঃস্বার্থপরভাবে সংসারের কাজকে ফেলে দিয়ে মায়েরা ছেলেরা আর দাদারা সবাই পরমপিতার আকর্ষণে তার কথা শোনার জন্য আপনি এত 63, 64, 66, 70 কাছাকাছি ফ্যামিলি যুক্ত হয়ে আমাদের মতন সাধারণ মানুষের এই কথাগুলো শুনছেন, এটা আপনাদের আপনাদের অত্যন্ত উদারতা। ভাগবতে একটা কথা আছে, অপ্রয়োজন প্রেম যার গোবিন্দ অধীনতা, যে প্রেমে প্রয়োজন থাকে সে কেবে গোবিন্দ ন পায়। উড়িয়াতে কথা আছে, অপ্রয়োজন প্রেম যার গোবিন্দ অধীনতার, যে প্রেমে প্রয়োজন আছে সে কেবে প্রয়োজন থাকে সে কেবে গোবিন্দ ন পায়। অর্থাৎ নিষ্প্রয়োজন আনকন্ডিশনাল নিঃস্বার্থ ভালোবাসা তিনি চেয়েছেন, আর সেই ভালোবাসা আপনাদের চরিত্রে এসেছে তাকে নিয়ে, আর আরো আরো বেড়ে উঠবে ভালোবাসা এই নিষ্ঠা, তাকে নিয়ে আরো মত্ত থাকেন, আনন্দ থাকেন, জীবনকে সব অবস্থায় উপভোগ করেন, কোনো চিন্তা ভাবনা ভয় ভ্রান্তি রাখবেন না, মায়েরা অধৈর্য হবেন না। ঠাকুর বলেছেন শান্তি পেতে হলে বাড়িতে মায়েদেরকে শান্তি দিতে হবে, অতএব মায়েদেরকে কোনো মতে আমরা অস্বস্তি দিব না, অশান্তি করব না, তার মধ্যে বিরক্তি ভাব সৃষ্টি করতে সুযোগ দিব না, সবসময় অ্যাডজাস্ট করে যে কোনো রকমে হোক মায়েদেরকে বাড়িতে শান্ত আনন্দিত প্রসন্ন চিত্তে রাখার দায়িত্ব আমাদের সবার। বাড়িতে মা যদি শান্ত থাকেন, প্রসন্ন থাকেন, সুস্থ থাকেন, খুশি থাকেন, বাড়ির মাহলটা অত্যন্ত উপভোগ্য হবে, কোনো চিন্তা ভাবনা করতে হবে না, কোনো সমস্যাই আসবে না। ওই জন্য আমরা ঠাকুরকে জীবন সর্বস্ব করে তার ভাবাদর্শকে কোনটায় কোনটায় নিয়ে আমরা আচার্যদেবকে সামনে রেখে তার কাজে এগিয়ে চলবো। সবার সুস্থ দেহ মন শরীর পরিবার পরিবেশ আমি শ্রী ঠাকুরের কাছে ঐকান্তিকভাবে প্রার্থনা জানিয়ে আমার কথা এখানে বিরাম দিলাম দাদা, অশেষ ধন্যবাদ, জয় গুরু। আজকে আমার একটা ছোট সূচনা আছে যে কমিং 25th লাস্ট ফ্রাইডে অফ এভরি মান্থ আমরা একটা ওয়েবিনার করি, গ্লোবাল ভেটেরান সৎসঙ্গ ওয়েবিনার, গ্লোবাল ভেটেরান সৎসঙ্গ ওয়েবিনার। এই ওয়েবিনারে আপনারা দয়া করে যুক্ত থাকবেন, কমিং ফ্রাইডে রাতে 8 বাজে আমাদেরকে জিজ্ঞেস করলে আমি লিঙ্কটা পাঠিয়ে দিতে পারবো। আর এইটা এটা ইউনিক স্পেশাল প্রোগ্রাম, এই প্রোগ্রামে আমরা গুরু ভাই তো থাকে কিন্তু বাইরের লোককে বিশেষ জোর দিয়ে বিভিন্ন ফিল্ড থেকে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আর বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আর এডুকেশন হেলথ ডিপার্টমেন্ট থেকে যারা যারা সাকসেস পার্সোনালিটি আছে, টপ সাকসেস, এরকম মানুষকে আমরা করজোড়ে নিবেদন করে অতিথিভাবে এই ওয়েবিনারে যোগযুক্ত করাতে চেষ্টা করি। আর সৎসঙ্গ পক্ষ থেকে আমাদের মিশনের আভিমুখ্য কি, সৎসঙ্গে যে ম্যান মেকিং ফ্যাক্টরি, কেন আমরা কেন সব প্রকার মানুষকে আহ্বান করি সৎসঙ্গে আসার জন্য, তার জাস্টিফিকেশন তার লজিকটা কি আছে, এটা প্রুফ করাতে চেষ্টা করি আমরা সৎসঙ্গ পক্ষ থেকে একজন দুজন কর্মী। আর বাইরের অতিথিরা থাকেন, একটা ইউনিক প্রোগ্রাম, আপনারা মিস করবেন না, প্রত্যেক মাসে শেষ শুক্রবার রাত্রি 8টায়। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।